সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেখানে ঝড় হচ্ছে এবং বৃষ্টির পরিমাণও বেশি ভারী বর্ষণ হচ্ছে দর্শক এরকম পরিস্থিতিতে আমাদের ফসলগুলো কিভাবে রক্ষা করা যায় এটা সত্যিই খুব চিন্তার বিষয় বিশেষ করে এই সময় মরিচ টমেটো বেগুন করলা ফুলকপি যারা এই আগাম সবজিগুলো অলরেডি চারা লাগিয়ে ফেলেছি তারা সত্যিই খুব টেনশনে আছি আর এই যে পানির যে অবস্থা দেখুন কি পরিমাণ ভারী বৃষ্টি আমার এখানে হয়েছে আমার জমিটা কিন্তু একেবারে যে উঁচু জমি তা কিন্তু না আমার যেটা আছে এটাতেই আমি চেষ্টা করেছি ভালো করার সেখানে দেখুন একটু বৃষ্টিপাতেই পানি কিন্তু জমে গেছে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা খুবই কঠিন দর্শক আমি চেষ্টা করব এটা নিষ্কাশন করে ফেলা তাই প্রত্যেকেই প্রত্যেকের জমির পানি নিষ্কাশন করার ব্যবস্থা করে দিবেন যেন পানি জমিতে না থাকে প্রথম কাজ হচ্ছে গাছ বাঁচাতে গেলে আপনাদেরকে পানি নিষ্কাশন যেভাবে হোক করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এরপরে গিয়ে গাছে কোনোভাবেই গাছের গোড় নড়াচড়া করা যাবে না যে গাছ যেভাবে আছে সেভাবে থাকতে পারে তাই গাছের গোড়া যেন না নড়ে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এরপরে গিয়ে আমাদের এখানে স্প্রে করতে হবে এমন একটি স্প্রে যেটা দ্বারা গাছগুলোকে যেন ইনস্টেন থেমে দিতে পারে এটা ছোটো চারার ক্ষেত এটাও দেখুন কি অবস্থা তবে পানি নিষ্কাশন হবে ইনশাল্লাহ বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে ভিডিও করছি তো যেটা বলছিলাম আপনাদের গাছকে থেমে দিতে পারে এমন একটি স্প্রে করতে হবে কেন গাছকে থেমে দিতে হবে দর্শক যখন অনেক বৃষ্টিপাত হয় তখন বৃষ্টিপাতের মাধ্যমে গাছ কিন্তু নাইট্রোজেনের যোগান পায় তার মানে বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছের প্রধান খাদ্য হিসাবে গাছকে শক্তি যোগায় আর এই সময় গাছ বারন্ত শক্তি পায় এই বৃষ্টিপাতের মাধ্যমে বর্ষার মৌসুমে তো দর্শক এই নাইট্রোজেনের মাত্রা যখন গাছে বেশি হয়ে যায় নাইট্রোজেন গাছের ক্ষেত্রে কিন্তু এটা প্রোটিন সরবরাহ করে আর যখন এটা বেড়ে যায় তখন কিন্তু গাছ মূলের মাধ্যমে নিচে থেকে রস বা পানি শোষণ করে শিরা উপশিরার মাধ্যমে পাতায় নিয়ে এসে গাছ কিন্তু বাষ্প আকারে বের করে দিয়ে খাদ্য তৈরি করে এতে কিন্তু পানি একটা ফিল্টারিং হয় আর যখন অতিরিক্ত থাকে তখন বারবার বারবার গাছ পানি তুলতে গিয়ে মানে যে সমস্যাটি হয়ে যায় পচন ধরে যায় মানে আর যখন পারে না তখন পচন ধরে যায় বিশেষ করে দেখবেন কাণ্ড পচে যাচ্ছে পাতা ঝরে পড়ে যাচ্ছে আর গোড়া শিকড় মূল পচে যাচ্ছে তো আসলে বৃষ্টিপাতে এ ধরনের সমস্যাগুলোই হয় তাই দর্শক এ ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে আমরা এখানে টপ স্প্রে করতে পারি পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি অ্যামিস্টার টপ বৃষ্টিপাত থেকে গাছকে রক্ষা করতে পারে কীভাবে টপ এমন একটি অ্যান্টিবায়োটিক যেটার মাধ্যমে গাছকে ইনস্ট্যান্ট তার কার্যক্রম থেকে থেমে দিতে পারে তাই টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং সাথে দুই গ্রাম কার্বেন্ডাইজিং মিক্স করে যদি গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে গাছের শেকড় মূল পচা থেকে গাছকে রক্ষা করতে পারে আর যদি সেটাও না পারেন তাহলে যেটা করবেন তা হচ্ছে গাছে শুধুমাত্র অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করে দিবেন তাতেও কিন্তু গাছ ভালো থাকবে আর এই স্প্রেটি মরিচ টমেটো করলা বেগুন ফুলকপি সব ধরনের আগাম যে সবজিগুলো সব ধরনের গাছের গোড়ায় বা গাছে স্প্রে করা যাবে তবে গাছের বয়স অনুযায়ী টপের পরিমাণ কম করে দিবেন যদি গাছ অল্প বয়সের হয় তাহলে হাফ মিলি করে দিবেন আর গাছের বয়স এক মাসের বেশি হলে সেগুলোতে এক মিলি করে দিবেন এভাবে স্প্রে করুন দর্শক ইনশাল্লাহ আপনাদের ফসলগুলো ভালো থাকবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাগুলো ভালো রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং উপকৃত হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে সব সময় সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ